হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো গুলমোহর সিনেমাটা নিয়ে, যেটা ডিসনিতে কালকে মুক্তি পেয়েছে। তো কেমন লাগলো গোটা সিনেমাটা? এই সিনেমাতে কাস্টিং আছে মনোজ বাজপেয়ী, শর্মিলা ঠাকুর সহ আরও অনেকে। তো বেসিক্যালি এটা ফ্যামিলি ড্রামা, এখানে ছেলে এবং তার মায়ের সম্পর্কের কথা বলা হয়েছে এবং পরিবারের বাকি মানুষজনদের একটা সম্পর্ক নিয়েই এই সিনেমার গল্প। তো আলটিমেটলি গল্পটা কী সেটা নিয়ে যদি বলতে হয় তাহলে গল্পটার স্পয়লার হয়ে যাবে। তো এটা এক লাইনে বলতে গেলে এটা ফ্যামিলি ড্রামা এবং সম্পর্কের কথা বলছে। তো এর থেকে বেশি জানতে হলে অবশ্যই ডিসনিতে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। তো কেমন লাগলো এই সিনেমাটা, বা এই সিনেমা ভালো খারাপ দিক নিয়ে যদি কথা বলি, তো প্রথমেই গল্পটা যেটা ছিল বেসিক্যালি সম্পর্ক। তো ফ্যামিলি ড্রামা বাংলাতে বর্তমানে অনেক হচ্ছে, সেই জায়গা থেকে আমরা ফ্যামিলি ড্রামা দেখে দেখে ফেড আপ হয়ে গেছি। বাট এই ফ্যামিলি ড্রামাটা খুবই সুন্দর, খুবই পিওর, খুবই ইনোসেন্স। তো এই যে ব্যাপারটা, মানে এখানে যে রিলেশনশিপের মিনিংটা দেখানো হয়েছে বা যে টপিকটা রাখা হয়েছে সেটা ইন্টারেস্টিং, সেটা দেখে আমার বেশ ভালো লেগেছে। এবং এখানে ফ্যামিলি ড্রামাটাকে বেশি স্টেজ করা হয়নি বা অন টপিক কথা বলাটা হয়েছে বলেই আমার হয়তো সেটা ভালো লেগেছে। বাংলাতে এরকম ফ্যামিলি ড্রামা হয় না, বাংলাতে যে ফ্যামিলি ড্রামাগুলো হয় সেটা কোয়াইট বোরিং লাগে আমার কিছু কিছু জায়গায়। বাট এই সিনেমাটা আমার খুব কম জায়গাতে আছে যেটা বোরিং ফিল করিয়েছে। ওভারঅল দেখতে স্টোরি লাইনটা খুব ভালো, এক্সিকিউশনও ওই অন পয়েন্ট রেখেছে বলে কোনো জায়গায় বোরিং ফিল হয়নি, তাই এক্সিকিউশন আমার খারাপ লাগেনি। থার্ডে যদি আমার পারফরমেন্স নিয়ে কথা বলি, তো পারফরমেন্স ওয়াইজ এই সিনেমাটা খুবই ভালো। এখানে মনোজ বাজপেয়ীর ক্যারেক্টার আছে, তার ওয়াইফের ক্যারেক্টার, তার ছেলে, তার মেয়ে, তার মা, ওভারঅল একটা ফ্যামিলিতে যারা থেকে থাকে তাদের মধ্যে একটা রিলেশনশিপ এবং সেই রিলেশনশিপের স্ট্যাটাস, কারোর সাথে কারোর ভালো চলে, কারোর সাথে কারোর ঝগড়া, এবং সেই বাড়ির দরোয়ান, সেই বাড়ির চাকর বাকরদেরও একটা দিক রাখা হয়েছে যেটা কিনা খুব সুন্দর করে খুব রিয়েলিটির সাথে এক্সিকিউট করা হয়েছে। তাই জন্য সেই সিনেমাটা অ্যাক্টিং ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ বা স্টোরি ওয়াইজ দেখতে খুব সুন্দর লাগবে। আলাদা করে এখানে কোনো পারফর্মার নেই যার পারফরমেন্স আমাদের খারাপ লেগেছে বা তার কাজ ভালো লাগেনি। এখানে সবাই সবাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে ভালো একটা পারফরমেন্স ডেলিভার করেছে। তো ওয়েল অ্যাক্ট একটা সিনেমা এটা, এবং টেকনিক্যালি দেখতে গেলে খুবই কালারফুল একটা ফিল আমরা পাবো। মিউজিকটাকে একটু অন্য ঘরানার রাখা হয়েছে, আই মিন খানিকটা ইন্ডি মিউজিকের মতো ফিল পাওয়া যায় এখানে, দু একটা গান আছে। তো এবং ওভারঅল সেট ডিজাইনটাও সুন্দর, কালারফুল টেকনিক্যাল দিকটা। তো বেসিক্যালি গুলমোহর সিনেমাটা একটা ফুল অন ফ্যামিলি ড্রামা, বাট বোরিংনেস নেই, অন টপিক কথা বলা হয়েছে, অন টপিকেই সিনেমাটা দেখানো হয়েছে, যে টপিক নিয়ে করা হয়েছে। তো সেই জায়গা থেকে আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে। যে টপিকের সিনেমা সেই অনুযায়ী বা যে জনারের সিনেমা সেই অনুযায়ী এই সিনেমাটা ভালো। তো তোমরা যারা বেসিক্যালি ফ্যামিলি ড্রামা বা ফ্যামিলি রিলেটেড মুভি দেখতে পছন্দ করো, গুলমোহরকে গিয়ে অবশ্যই ডিসনিতে স্ট্রিম করো। তোমরা যারা দেখেছো কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাও, যারা দেখো নি গিয়ে দেখে নাও। আমার ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার এবং ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী।